আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলা ভাইরাল নিউজে আপনাদের স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আলোচিত ঘটনার সংবাদ শিরোনামগুলি। পাঁচ দিনের রিমান্ডে একে একে বেরিয়ে এলো সাবরিনার সব কুকীর্তি। যে কৌশলে উত্তরার বহুতল হোটেল দখল করেন শাহেদ। গ্রেফতারের পর শাহেদের বিরুদ্ধে ঢাকায় মামলা হলো 20টি। জেকেজির চেয়ারম্যান নয়, সাবরিনাকে নিয়ে যে তথ্য দিল পুলিশ। পাঁচ দিনের রিমান্ডে ডক্টর সাবরিনা চৌধুরী নিজের অপরাধ ও প্রতারণা কবুল করেছেন, দিয়েছেন অনেক চাঞ্চল্যকর তথ্য, জানিয়েছেন তার প্রতারণার কাজে সহযোগীদের নাম। সাবরিনা ছাড়া তার স্বামী জেকেজি সিইও আরিফ চৌধুরীও তার অপরাধ কবুল করেছেন। ডিবি এখন তাদের দেওয়া তথ্য যাচাই বাছাই করে দেখছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ডক্টর সাবরিনা প্রথম থেকে জেকেজির সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলে দাবি করে আসছিলেন। রিমান্ডে এসেও তিনি তাই করেছেন। রিমান্ডের প্রথম দিকে সাবরিনা ও আরিফ একে অপরের ওপর দোষ চাপিয়েছেন, কিন্তু তদন্ত কর্মকর্তাদের কৌশলী জিজ্ঞাসাবাদের শেষ পর্যন্ত দায় স্বীকার করেছেন আরিফ চৌধুরীর চতুর্থ স্ত্রী দিনাজপুরের মেয়ে ডক্টর সাবরিনা চৌধুরী, আর সাবরিনার তৃতীয় স্বামী আরিফ চৌধুরী। সাবরিনার সঙ্গে বিয়ের পরে আরিফ জেকেজি হেলথকেয়ার নামে প্রতিষ্ঠানটি খুলেন। মূলত ওই প্রতিষ্ঠানটির কোনো বৈধতা ছিল না, তবে আরিফ চৌধুরীর ইভেন্ট ম্যানেজমেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান ওবাল গ্রুপ জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন নেওয়া ছিল। এই প্রতিষ্ঠানটি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সহ আরও বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করছে। এসব প্রতিষ্ঠান থেকে কাজ বাগিয়ে নিতে সাবরিনাই মূল ভূমিকা পালন করতেন। চিকিৎসক হওয়াতে মন্ত্রণালয় ও অধিদপ্তরে তার জানাশোনা ছিল, অনেক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে সখ্যতা ছিল, আর চিকিৎসক সমাজেও তার বেশ পরিচিতি ছিল। কাজ আদায়ে তিনি বিভিন্ন কৌশল বেছে নিতেন, যখন যে কাজে যাকে ব্যবহার করা দরকার ছিল তখন তাই করেছেন। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর নমুনা সংগ্রহের আইডিয়া সাবরিনা আরিফের মাথায় আসে। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের সঙ্গে সাবরিনার আগে থেকেই ঘনিষ্ঠতা ছিল। শাহেদও করোনার নমুনা সংগ্রহের অনুমতি পেয়েছিলেন, তাই সাবরিনাও শাহেদের মতো নিজের প্রতিষ্ঠান জেকেজি হেলথকেয়ারের নামে নমুনা সংগ্রহের কাজ বাগিয়ে আনেন। ট্রেড লাইসেন্স নেই এমন একটি প্রতিষ্ঠানে হয়ে কাজ আনার ক্ষেত্রে তিনি মন্ত্রণালয় ও অধিদপ্তরে বেশ কয়েকজন কর্মকর্তাকে ব্যবহার করেছেন। এছাড়া সহযোগিতা করেছেন সাবরিনার ঘনিষ্ঠ ও সরকারদলীয় চিকিৎসক সংগঠনের কয়েকজন নেতা, যাদের সঙ্গে সাবরিনা আর্থিক চুক্তি করে নিয়েছিলেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রতারণার মিশন নিয়ে যোগসাজশ করে তারা মাঠে নেমেছিলেন। এজন্য কোনো বৈধ ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া, নামমাত্র প্রতিষ্ঠান পরিদর্শন ও তদারকি ছাড়াই তারা স্পর্শকাতর কাজটি পেয়েছিল। কাগজে কলমে ছিল শুধুমাত্র তিতুমীর কলেজের একটি মাত্র বুথ স্থাপন করে নমুনা সংগ্রহ করবে, কিন্তু তিতুমীর কলেজ থেকে যাত্রা শুরু করে তার অল্প দিনেই ঢাকার বিভিন্ন স্থান থেকে শুরু করে নারায়ণগঞ্জ, সাভার, নরসিংদী ও গাজীপুরে বিভিন্ন স্থানে 40টি বুথ বসিয়ে মাঠকর্মী দিয়ে সংগ্রহ শুরু করে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাদেরকে কোনো টার্গেট দেওয়া হয়নি, তাই তারা গড়ে 500 থেকে 600 নমুনা সংগ্রহ করত। এসব নমুনা কোনোরকম পরীক্ষা নিরীক্ষা না করে ফেলে দিত। পরে গুলশানের কনফিডেন্স টাওয়ারে 16 তলার জেকেজির অফিস থেকে ইচ্ছামতো পজিটিভ নেগেটিভ রিপোর্ট দিয়ে দিত। অধিদপ্তরের নিয়ম অনুযায়ী বিনামূল্যে নমুনা সংগ্রহের কথা থাকলেও তারা প্রতিটি নমুনার বিপরীতে 5,000 টাকা থেকে শুরু করে আরও বেশি টাকা নিত, বিদেশিদের কাছ থেকে $100 করে নিত। এভাবে তারা রাতারাতি কয়েক কোটি টাকা বাগিয়ে নেয়। রিমান্ডে এসব বিষয় স্বীকার করেছেন তারা। এছাড়া তিতুমীর কলেজে বুথ বসিয়ে নমুনা সংগ্রহের নামে রাতভর মাদকতা, ডিজে, গানবাজনা বিষয়ে মুখ খুলেছেন। এসবের প্রতিবাদ করায় তারা তিতুমীর কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের উপর হামলা চালিয়েছে। সংবাদ সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের উপর তারা হামলা চালিয়েছে, এই দায়ও স্বীকার করেছেন তারা। যে কৌশলে উত্তরার বহুতল হোটেল দখল করেন শাহেদ। ভদ্রবেশী ধূর্ত প্রতারক রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিমের বিরুদ্ধে 150 প্রতারণার খবর পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এক প্রতারকের বিরুদ্ধে এত অভিযোগ সামাল দিতে গিয়ে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। এরই মধ্যে একটি হলো উত্তরা 6 নম্বর সেক্টরের 9 নম্বর সড়কে অবস্থিত 8তলা ভবন হোটেলের মিলিনা। কৌশলে চুক্তি করে পরে প্রভাব খাটিয়ে হোটেলটিকে দখল করেছিলেন শাহেদ। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শাহেদের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন হোটেলটির মালিক আনোয়ার হোসেন। তার অভিযোগ, রিজেন্ট হাসপাতালে র্যাবের অভিযানের পর মিলিনা থেকে অন্তত 42 লাখ টাকার জিনিসপত্র সরিয়ে ফেলেছেন শাহেদ।
এই ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগ এনে গত 13 জুলাই উত্তরা পূর্ব থানায় শাহেদ সহ 22 জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন আনোয়ার। মামলায় শাহেদ ছাড়াও হোটেলের 21 জন কর্মচারী এবং অজ্ঞাত পরিচয়ে আরও 10-12 জনকে আসামি করেছেন আনোয়ার। মামলার এজাহারে আনোয়ার লিখেছেন, শাহেদের নির্দেশে হোটেল থেকে 22টি বিছানা, 10টি সেফটি লকার, 22টি ফ্রিজ, 29টি টিভি, 13টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, 13টি কম্পিউটার, 9টি গ্যাস সিলিন্ডার, 7 সেট সোফাসহ, 4 টেবিল, বালিশ, টাওয়েল, মাইক্রোওভেন, সিলিং ফ্যান ও টেবিল ফ্যান সরিয়ে ফেলা হয়েছে। এসব জিনিসপত্রের মূল্য 42 লাখ টাকার মতো। এছাড়া জিমের যন্ত্রপাতি, ফ্রিজ, কম্পিউটার, টিভি সহ প্রায় 25 লাখ টাকার জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে। ভুক্তভোগী আনোয়ার হোসেন জানিয়েছেন, ব্যবসা সম্প্রসারণের জন্য তিনি যখন পার্টনার খুঁজছিলেন, সে সময় 2019 সালের নভেম্বর মাসে তার সঙ্গে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ দেখা করেন। ওই মাসের 21 নভেম্বর হোটেল মিলিনার মালিকানা নিয়ে শাহেদের সঙ্গে অংশীদারিত্বে চুক্তি হয়। এমন চুক্তির পিছনে কারণ হিসেবে আনোয়ার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনেকের ঘনিষ্ঠতা আছে এবং তার বিভিন্ন ব্যবসায়িক কাজে বহু বিদেশি এই হোটেলে অবস্থান করবেন বলে লোভ দেখিয়েছিলেন শাহেদ। আনোয়ার হোসেন জানান, এমন প্রলোভনে চুক্তি করিয়ে শাহেদ তারা দলবদল নিয়ে হোটেলে ঢুকে পড়ে। চুক্তি অনুযায়ী হোটেলের ভাড়া থেকে প্রতি মাসে 7.5 লাখ টাকা পাওনার 1 টাকাও দেননি শাহেদ। উল্টো চুক্তিভঙ্গের অভিযোগ এনে আনোয়ারের বিরুদ্ধে মামলা করেন শাহেদ। প্রভাব খাটিয়ে চুক্তি অনুযায়ী ভাড়া যেন দিতে না হয় সেরকম একটি আদেশও বের করে ফেলেন তিনি। এভাবে আনোয়ার হোসেনের হোটেল মিলিনা দখল করে প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে পার্টি দিতেন শাহেদ। এতেই ক্ষান্ত হননি শাহেদ। মিলিনা হোটেলের নথিপত্র জালিয়াতি করে শাহেদ প্রায় 8.5 কোটি টাকা ঋণ নেওয়ার চেষ্টা করেছিলেন। এ বিষয়ে হোটেল মালিক আনোয়ার হোসেন আরেকটি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার ওসি নূরে আলম। তিনি বলেন, মিলিনা হোটেল মালিক আনোয়ার হোসেনের করা মামলায় শাহেদকে গ্রেফতার দেখিয়ে আদালতে 10 দিনের রিমান্ডের আবেদন করেছি আমরা, তবে এ বিষয়ে আদালত এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। গ্রেফতারের পর শাহেদের বিরুদ্ধে ঢাকায় মামলা হল 20টি। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ গ্রেফতারের পর ঢাকার বিভিন্ন থানায় তার বিরুদ্ধে কমপক্ষে 20টি মামলা হয়েছে। মামলাগুলোর বেশিরভাগই প্রতারণার। বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। আব্দুল বাতেন বলেন, রিজেন্ট হাসপাতালে মালিক মোহাম্মদ শাহেদ তাদের কাছে 5 দিন রিমান্ডে ছিলেন। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় শাহেদের মামলাটির তদন্তভার র্যাবের ওপর বর্তায়। ডিবি শাহেদকে হস্তান্তরে প্রস্তুত রয়েছে। র্যাব শুরু থেকে শাহেদের এই মামলাটি দেখছে। ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, রিমান্ডে থাকা অবস্থায় শাহেদকে নিয়ে অভিযানে বেরিয়ে পুলিশ অস্ত্র ও মাদক উদ্ধার করল। তার পরিপ্রেক্ষিতে 2টি আলাদা মামলা হয়েছে। ওই মামলা 2টি ডিবি তদন্ত করবে। 5 দিনের রিমান্ডে শাহেদ কতগুলো ভুয়া সনদ দিয়েছেন এবং কতগুলো নমুনা সংগ্রহ করেছেন সে বিষয়ে তদন্ত করে দেখছে। অস্ত্র ও মাদকের সঙ্গে অন্য কারো সম্পৃক্ততা আছে কি না তা এখন তদন্ত করে দেখা হচ্ছে। ঢাকার বাইরে যে মামলাগুলো হয়েছে সেগুলো সংশ্লিষ্ট জেলার থানা তদন্ত করবে বলে জানান আব্দুল বাতেন। করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ভুয়া প্রতিবেদন দেওয়া, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে চুক্তি ভেঙে রোগীদের থেকে টাকা আদায়, লাইসেন্স ছাড়া হাসপাতাল পরিচালনাসহ নানা অভিযোগে র্যাব রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় 6 ও 7 জুলাই। এই ঘটনায় র্যাব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় শাহেদকে 1 নম্বর আসামি করে 17 জনের বিরুদ্ধে মামলা করে। 15 জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে শাহেদকে গ্রেফতার দেখায় র্যাব। ওই দিন সন্ধ্যায় তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা বলেন, ডিবির কাছ থেকে মামলার প্রয়োজনীয় কাগজপত্র এখনও এসে পৌঁছায়নি। শাহেদ ও ডিবির কাছে রয়েছেন। র্যাব একের একজন কর্মকর্তাকে শাহেদের মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। জেকেজির চেয়ারম্যান নয়, সাবরিনাকে নিয়ে যে তথ্য দিল পুলিশ। চেয়ারম্যান হিসেবে নয়, জেকেজি হেলথ কেয়ারের আহ্বায়ক হিসেবে ডক্টর সাবরিনা চৌধুরীর সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন এই তথ্য জানান। ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আব্দুল বাতেন বলেন, এই মামলায় আমরা দ্রুতই চার্জশিট দিতে পারব। গ্রেফতারের আগে বিভিন্ন গণমাধ্যমে ডক্টর সাবরিনা নিজেকে জেকেজির চেয়ারম্যান পরিচয় দিলেও ডিবির তদন্তে তার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে আব্দুল বাতেন। তিনি বলেন, চেয়ারম্যান হিসেবে কোনো ডকুমেন্ট আমরা পাইনি, তবে আহ্বায়ক হিসেবে সম্পৃক্ত থাকার কাগজপত্র পাওয়া গেছে। করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলায় সাবরিনা 2 দফা রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন।
গত 12 জুলাই দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের একটি টিম তাকে গ্রেফতার করে।